আমাদের এটা এটার সঙ্গে আমাদেরকে যুদ্ধ করে এখান থেকে আমাদের বাঁচতে হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রকৃতির সাথে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টিপাত কম হচ্ছে। উজানের পানির চাপ না থাকায় ফাটির দিকে পানি নেমে আসছে না। এ কারণে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে। বর্তমানে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। বৃহস্পতিবার 29 এপ্রিল দুপুর 1টায় বরিশাল সদর উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের জন্য 1000 আইবি সেলাইন ও করোনায় কর্মহীন 100 মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল, ভুটানের দিকে বৃষ্টিপাত কম হচ্ছে। বৃষ্টিপাত কম হওয়াতে পানি ফ্লোটা মাটির দেশের দিকে নেমে আসছে না। না আসাতে সমুদ্রের পানি জোয়ারের সময় সমুদ্রের লবণের পানি ভিতরে ঢুকে আসছে। এই কারণে আমাদের এখানে লবণটা পানিতে লবণের মাত্রা বেশি। এটা একটা বৈশ্বিক সমস্যা, এই পরিবর্তন হবে এবং এটার সঙ্গে আমরা মোকাবেলা করব এবং যে পন্থায় হোক না করো আমাদের এটা মোকাবেলা করতে হবে। তো এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে এটা আরও বেশি প্রকটতা হওয়ার আগেই এটা কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমাদের যারা বিশেষজ্ঞরা আছে তারা কাজ করে যাচ্ছে এবং এই আবহাওয়াটা পরিবর্তনের জন্যই কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে। আমরা চেষ্টা করব যে আবহাওয়া পরিবর্তন বৃষ্টির পানি যদি আরও এক মাস বৃষ্টি না হয় এই লবণাক্ততা আরও বেড়ে যাবে। তো আমাদের জলবায়ু কারণেই বলছি যে এই সময় বৃষ্টি হওয়া, আজকে যদি বৃষ্টি হতো তাহলে কীর্তন করা নদীতে লবণ থাকতো না। আমাদের এটার সঙ্গে আমাদেরকে যুদ্ধ করে এখান থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের জনসাধারণ সে সাহস আছে, আমরা সারা জীবনই কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে আমরা। এর আগে সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বরিশালে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য 1000 আইবি সেলাইন জেলা সিভিল সার্জনের হাতে তুলে দেন। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন 100 মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার, সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।